বেসিক ব্যাংকের 21 মামলার তদন্ত দুদক 5 বছরও শেষ করতে না পারায় ক্ষুব্ধ হাইকোর্ট। তদন্ত শেষ করতে আড়াই মাস সময় নিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ। বেসিক ব্যাংকে 2009 থেকে 2013 সাল পর্যন্ত ঋণ জালিয়াতি হয় প্রায় 4,500 কোটি টাকার বেশি। এসব ঘটনায় 2015 সালে 56টি মামলা করে দুদক, তবে এখনও শেষ হয়নি তদন্ত। ধরাছোঁয়ার বাইরে জড়িত সবাই। ঋণ কেলেঙ্কারির 21 মামলার আসামি সার্ভেয়ার ইকবাল হোসেন ভুঁইয়ার জামিন আবেদনের শুনানিতে 5 বছর পার হলেও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত। ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে কেন তোলা হয় সে প্রশ্ন। পরে এই 21 মামলার তদন্ত আড়াই মাসে শেষ করতে বলে হাইকোর্ট। আপনি দু চোখ ইনভেস্টিগেশন যেহেতু এখনো শেষ হয়নি, ইনভেস্টিগেশন শেষ হয়ে যদি আব্দুল হাই বাচ্চুর নাম না আসতো তাহলে আপনার কথা একটা লজিক থাকতো, সে বাচ্চু হোক যাই হোক, দ্যাট ইজ ইমেটেরিয়াল। আমাদের কাছে অপরাধটা গুরুত্ব, টাকাটা গুরুত্ব, যে টাকার সঙ্গে অপরাধের ইনভলভমেন্ট সে যেই হোক ওনার নাম অবশ্যই আসবে। আসামি ইকবাল হোসেন ভুঁইয়ার আইনজীবী জানান, এই 21 মামলায় মাত্র 192 কোটি টাকার গরমিল, তবে মূল আসামিরাই জামিনে। ডকুমেন্ট যেটা বলে আমার জামিন পাওয়ার ক্ষেত্রে কী হবে, আমার ডকুমেন্টে আমার অ্যালিগেশন কী, আমি কতটুকু জড়িত সেটুকু দেখা হবে, কিন্তু ডকুমেন্ট কিন্তু তাদের যেই অপরাধ সেটা কিন্তু স্পষ্ট করছে, তো তারপরও তারা জামিন পেয়েছে। দুদক আইনে সব মামলার তদন্তই শেষ করতে হয় 180 কার্যদিবসের মধ্যে, তবে সংস্থাটির আইনজীবী বলছেন এসব মামলায় অর্থের গতিপথ অনুসরণ করতে হয় বলেই তদন্তে দীর্ঘ সময় লাগছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।